ওকে, তো ডিফারেন্সিয়েশনের উল্টা হচ্ছে ইন্টিগ্রেশন, এটা আমরা জানি। তো এখন এখানে ডিরেক্ট এই প্রশ্নটাতে কোনো ফর্মুলা ডিরেক্ট যাচ্ছে না, কিন্তু তুমি অপশনের দিকে তাকাও, বেশিরভাগ ট্যান আর কট। তার মানে এখানে এমন একটা ফর্মুলা বসবে, এই যে দেখো তিনটা অপশনে কট আছে, একটা অপশনে সরি তিনটা অপশনে ট্যান আছে, একটা অপশনে কট আছে আর কি, ইনভার্স আকারে। তো এখানে নিশ্চয়ই ট্যান অথবা কটের একটা ফর্মুলা বসবে। তো এই যে ট্যানের এবং কটের ফর্মুলা আমরা বসাবো, একটু লাইন থাকো, আমি এগুলো কেটে দিই, এগুলোর জন্য ডিস্টার্ব করতেছে। ওকে, এখন হচ্ছে যে কোন ফর্মুলাটা আমরা এখানে বসাবো, নিশ্চয়ই ট্যানের হওয়ার সম্ভাবনা আছে অথবা কটের হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এটাকে কিভাবে অ্যানালাইসিস করব। ট্যান আছে সিক্স, ট্যান প্লাস সিক্স এক্স প্লাস এক্স স্কোয়ার আছে নিচে আর কি, উপরে তো কিছু নাই। তাহলে এখন আমরা এটাকে একটা ফর্মুলার মধ্যে নিয়ে আসতে হবে। তো এটাকে কি ধরনের ফর্মুলার মধ্যে নিয়ে যাওয়া যায়, এগুলো আসলে তোমাদের বইতে আছে, তারপর আমি দেখে দিচ্ছি। এই যে ওয়ান, টেন কে আমরা লিখতে পারি 1 প্লাস 9, আর যে সিক্স এক্স প্লাস এক্স স্কোয়ার আছে সেটাকে ওভাবেই রাখলাম। তারপরে এখানে এখন একটা ফর্মুলা পড়ে গেছে, ফর্মুলাটার নাম হচ্ছে এরকম যে তোমরাই দেখতে পাচ্ছ, এই যে ওয়ান কে বাদ দিয়ে দিলে, ওয়ান কে বাদ দিয়ে দিলে 9 প্লাস 6x প্লাস x² যেটা দেখতেছ, সেখানে লেখা যায় x² প্লাস 2x(3+3)² লেখা যায়। এই যে এতটুকুতে, মানে 9 প্লাস 6x প্লাস x² কে আমরা লিখতে পারি x+3 হোল স্কোয়ার। এই যে এটা, এগুলো 9 10 এর পড়া, এটা আসলে তোমাদেরকে কি বুঝাবো, প্লাস ওয়ান থাকলো। এখন এটাকে আমি চাইলে এই x+3 হোল স্কোয়ার কে চাইলে ওয়াই দিতে পারি, তাহলে হয় y² প্লাস 1। তো ইন্টিগ্রেশন অফ 1/x² প্লাস 1 dx যদি থাকে, সেটাকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স x। নিশ্চয়ই তোমরা এই ফর্মুলাটা মনে আছে, ফর্মুলাটা হচ্ছে এরকম, আমি দেখাই। এগুলো সহজ ফর্মুলা, এটা আসলে দেখাবো কিনা আমি বুঝতেছি না, তারপরে দেখাই, অনেকে হয়তো মনে নাই সেই জন্য দেখাবো। ফর্মুলাটা ছিল এরকম যে ইন্টিগ্রেশন অফ 1/x² প্লাস, দেখা যায় এটা, জি ভাইয়া ঠিক দেখো তো, দেখে এত সমান হচ্ছে ট্যান ইনভার্স কি, ট্যান ইনভার্স x প্লাস c আর কি, এটা হচ্ছে সূত্র, এটা শিখছো নিশ্চয়ই। এই সূত্র দ্বারা আমরা আমাদের এখানে এখন পাইছি কি, 1/x+3 হোল স্কোয়ার প্লাস 1 dx। ওখানে dx টা উপরে দেখানো হয়েছে, dx টা উপরে নিয়েছে, এই যে ওইখানে দেখানো হয়েছে আর কি, ওখানের সাথে সমস্যা নাই। তাহলে ইকুয়াল টু এটাকে, এই এটাকে আমি চাইলে y লিখতে পারি, তাহলে y² প্লাস 1, উপরে 1 বা dx থাকতেছে, তাহলে এটাকে আমি লিখতে পারি ট্যান ইনভার্স, এখানে যেহেতু y, এখানে x² ছিল x লিখছি, এখানে যেহেতু y আছে তাহলে আমি y লিখবো, y প্লাস c। এখন এই y এর জায়গায় আমরা তো y এর মান দিচ্ছি x+3, তাহলে ট্যান ইনভার্স x+3 লিখে দিব, ট্যান ইনভার্স x+3। এগুলো আসলে একবার বেসিক, কি বলবো, দেখানো উচিত না, তারপর দেখালাম। এখন কি ক্লিয়ার, এটা কি বুঝা গেছে? জি স্যার। ওকে, আমার সাথে একটু কোঅপারেশন করতে হবে, নাহলে তো আমি বুঝবো না যে তোমরা বুঝছো কিনা। এখন কি শিখতে দেখা যায়? জি ভাইয়া, ওকে, তাহলে এই যে আমরা এইটা কিভাবে নিয়ে আসছি এটা দেখাইলাম, এটা এখানে অপশন এতে আছে, সো অপশন এ দেখাই দিবা। তাহলে ইন্টিগ্রেশন থেকে একটা দিবে, ইন্টিগ্রেশন বাসায় বসে বসে আমি এখন যেভাবে করলাম এভাবে নিয়মগুলো বুঝে 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 আজকে আপনারা বসে বসে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন এক্সারসাইজ করবেন, প্র্যাকটিস করবেন বাসায় বসে বসে, এটা আজকে আপনাদের কাজ, আজকে রাতের কাজ, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ছোট ছোট গুলো, বেশি বড় গুলো ধরার দরকার নাই। এবার আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বড় বড় গুলো, বড় কোনো অঙ্ক আসে না, ছোট অঙ্ক আসে, দেখবেন বেশিরভাগ অঙ্ক ছোট। ভাই ক্যালকুলেটর তো থাকে তাই না? হ্যাঁ, ক্যালকুলেটর 100 ms ব্যবহার করতে দিবে, এই যে ক্যালকুলেটর, এই যে আচ্ছা আচ্ছা, এটার বাইরে কেউ কিছু ক্যালকুলেটর পরীক্ষা নিবেন না, নিলেও সাথে এটা রাখবেন, ক্যালকুলেটর যেটাই নেন সাথে আবার এটা রাখবেন, এটা যদি না রাখেন তাহলে অন্য ক্যালকুলেটর নিয়ে নিলে আর কিছু করতে পারবেন না। তখন এটা দিয়ে ইন্টিগ্রেশন কিছু করা যায়, তবে খুব অল্প, ডিফারেন্সিয়েশনও করা যায় কিছু, তারপরে ম্যাট্রিক্স করা যায়, ইকুয়েশন সমাধান করা যায়, ত্রিকোণমিতি ফুল করা যাবে, এটা দিয়ে ত্রিকোণমিতি, তো এগুলো দেখাবো আচ্ছা আপনাদের।
টু পি প্লাস থ্রি পি দুটি বলের লব্ধি রুট ওভার 7p হলে বল দুটিকার বা বল দুটির মধ্যবর্তী বা মধ্যকার কোণের মান কত? তাহলে দুইটা বল দেওয়া আছে, তাদের লব্ধি দেওয়া আছে, মধ্যবর্তী কোণ জিজ্ঞেস করছে, একেবারে সহজ পানির মতো অঙ্ক। এটা ফিজিক্সও আছে, হায়ার ম্যাথও আছে। তাহলে আমরা জানি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা, পি এর জায়গায় থ্রি পি, কিউ এর জায়গায় টু পি, আর এর জায়গায় রুট ওভার 7p বসাবেন, বসিয়ে থিটার মান বের করবেন, কাজ শেষ। যে এখানে যেটা করা হয়েছে এটা কি বোঝা গেছে? অনেকে এগুলোতেও ঝামেলা আছে, এই জন্য বুঝাচ্ছি। আমাকে অনেকে ইনবক্স করছে যে ভাইয়া বেশি সমস্যা, তো বেশি সমস্যা যেহেতু আছে সেই জন্য একদম খুঁটে খুঁটে দেখা দিচ্ছি। তাহলে এই যে পি এর জায়গায় এই যে রুট ওভারটা যদি এই পাশে নিয়ে আসি আর স্কোয়ার হয়, রুট ওভারটা এই পাশে নিলে আর স্কোয়ার হয়, আর স্কোয়ার জায়গায় রুট ওভার 7p বসাইলে তখন এই রুট ওভার 7 রুট ওভারটা কেটে 7 হয় আর এখানে পি স্কোয়ার হয়, এই জন্য আমি লিখছি 7p স্কোয়ার। তারপরে এই পি এর জায়গায় পি এর পি স্কোয়ার জায়গায় পি এর ভেতরে আমি 3p লিখলাম আর কিউ এর ভিতরে 2p লিখলাম, আর 2 বসলো, পি বসলো, কিউ বসলো, এই যে পি এর মান কিউ এর মান আর কি। এটা বুঝতে কারো অসুবিধা হলে আমাকে একটু জানাবেন, এটা বুঝতে কারো অসুবিধা হয়? না ভাইয়া, এটা বুঝতে সহজ অসুবিধা হওয়ার কথা না, এটা যে পারে না সে মানে সায়েন্সে পড়ারও আমি মনে করি যে দরকার নেই, সে ডিগ্রি পরীক্ষা দেওয়া উচিত। কারণ এটা হচ্ছে যে প্রথমে 1 মাস স্যাররা খালি ভেক্টর পড়ায়, ফার্স্ট ইয়ারে ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারে 1 মাস 1 থেকে 2 মাস ভেক্টর পড়ায়, আমার কথা কি ঠিক? জি ভাই, মানে ফিজিক্সে ম্যাথে না? ফিজিক্সে, এটা তো ফিজিক্সেরই অঙ্ক আসছে হায়ার ম্যাথে। এবার যে সম্ভাবনা, সম্ভাবনা থাকে সহজ অঙ্ক দিবে, কঠিন না, এটা আমি প্রথম ওই দ্বিতীয় ক্লাসেও বলছি, কঠিন কোন অঙ্ক দিবেন সহজ দেখলেই পারবেন। এখানে বলছে যে একটি থলেতে লাল সাদা হলুদ তিনটা রঙের বল আছে এবং প্রত্যেকটি একটি করে, প্রত্যেক রঙের একটা করে বল আছে, মনে করেন লাল একটা, সাদা একটা, হলুদ একটা, বল আছে একটা থলের মধ্যে। উহা হতে নির্বিচারে নির্বিচারে ব্যাকের মধ্যে লিখে দিছে র্যান্ডম, একটি বল উত্তোলন করা হলে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে বল আছে একটা থলের মধ্যে তিনটা, তিনটা তিন কালারের, তো সেখান থেকে আমি র্যান্ডমলি একটা বল যদি নেই সেটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তো সাদা বল যেহেতু একটি, এক হবে উপরে, আর মোট বল যেহেতু তিনটি, তিন হবে নিচে, শেষ। একেবারে সহজ, যে সম্ভাবনা কাকে বলে সেটা জানে সেও পারবে, কঠিন নেই, কঠিন কিছু দেয় না সিউতে। কঠিনের মধ্যে মানে দুই একটা অঙ্ক কঠিন দেয়, সেগুলোকেও আমি কঠিন বলি না, একটু চেষ্টা করলে পারবে। এখানে লিমিটওয়ালা একটা ইন্টিগ্রেশন দিছে, এটাতে লিমিট ছিল না আর কি, এটাতে লিমিট ছিল না। তাহলে লিমিটওয়ালা যেটা সেটা যদি করি আমরা, এখানে আছে লিমিট হচ্ছে 0 থেকে 5/4, আর আছে কজ এক্স সাইন কিউ এক্স ডি এক্স এর মান কোনটি জিজ্ঞেস করছে। তাহলে এখানে যেহেতু দুইটা টার্ম আছে, একটা হচ্ছে কজ একটা হচ্ছে সাইন, তাহলে একটাকে আমরা ইউ আর একটাকে ভি ধরতে পারি মনে মনে, অথবা এখানে একটা খেলা আছে, খেলাটা হচ্ছে সাইন আর কজ একে অপরকে ডিফারেন্সিয়েশন করলে একটাকে ডিফারেন্সিয়েশন করলে একটা পাওয়া যায়, তো এই জন্য আমি একটাকে সাইন ধরি তাহলে অপরটা অটো পেয়ে যাব। তাহলে ধরলাম যে ইউ সমান সাইন মানে সাইন এক্স, তাহলে ইউ কে ডিফারেন্সিয়েট করলে হবে ডি ইউ, তাহলে ডি ইউ সমান সাইন এক্স এর কপার ডিফারেন্সিয়েট করলে হয় কজ এক্স ডি এক্স, কজ এক্স ডি এক্স। তাহলে আমি সাইন এক্স এর জায়গায় ইউ বসাবো এই জায়গাটাতে, এই জায়গাটাতে, আর ডি ইউ যেটা পেলাম ডি ইউ সমান হচ্ছে কজ এক্স ডি এক্স, তাহলে কজ এক্স সমান আমি লিখতে পারি ডি ইউ বাই ডি এক্স, এভাবে আমরা লিখতে পারি। অথবা এই যে কজ এক্স ডি এক্স এখানে কিন্তু আছে, এই যে কজ এক্স ডি এক্স, আমি যদি এটা দেখাই একটু, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 5/4, তারপর আছে কজ এক্স, তারপর আছে সাইন কিউব এক্স ডি এক্স, এটা হচ্ছে প্রশ্ন। তো আমি ধরলাম যে সাইন এক্স সমান ইউ বা ইউ সমান সাইন এক্স, এটা ধরে নিলাম, তাহলে ডি ইউ সমান হবে কজ এক্স ডি এক্স, কজ এক্স ডি এক্স। এই যে এখানে ডি এক্স আছে, এখানে ডিএক্স আছে, আর এখানে আছে কজ এক্স, তাহলে ডিএক্স কজ এক্স কে কেটে দিয়ে ওটার জায়গায় আমি লিখে দিব, এই যে কজ এক্স ডিএক্স এর জায়গায় আমি লিখে দিব শুধু ডিইউ, এটা এই যেটা কেটেছি এটার জায়গায় ডিইউ লিখবো, আর সাইন এক্স কে যেহেতু ইউ দিচ্ছি তাহলে সাইন কিউব এক্স এর জায়গায় লিখবো যে
কজ এক্স ডিএক্স এর জায়গায় লিখবো ডিইউ, আর সাইন এক্স এর জায়গায় লিখবো যে ইউ, তাহলে ইউ কিউব, কারণ এখানে সাইন কিউব আছে। তো সাইন এক্স যদি ইউ হয় তাহলে সাইন কিউব সমান ইউ কিউব। তারপরে ডি কজ এক্স ডিএক্স এর জায়গায় লিখবো ডিইউ। এবার হচ্ছে যে লিমিট যেটা এটা চেঞ্জ হবে না এখানে, এখানে কেন চেঞ্জ হবে না সেটা আশা করি বুঝতে পারছেন। লিমিট কেন চেঞ্জ হবে না কেউ কি আমাকে বলতে পারবেন? এই জায়গাটাতে লিমিট চেঞ্জ হবে না, কেন চেঞ্জ হবে না কেউ কি আমাকে বলতে পারবেন? পারবেন না, লিমিট চেঞ্জ হবে না এই কারণে যে আমি ধরছি ইউ কে সাইন এক্স, এবং পরবর্তীতে এখানে ইন্টিগ্রেশন করার ফলে আবার ইউ আসবে, ইউর জায়গায় আমি আবার সাইন এক্স লিখে দিব, এই জন্য আর লিমিটে চেঞ্জ করার দরকার নাই এখানে। তাহলে লিমিট হচ্ছে যে এই যে যেটা আছে সেটা রেখে দিলাম। এখন ইন্টিগ্রেশন অফ এক্স, এটাকে মনে মানে ইউটাকে এক্স ধরেন, এক্স কিউব ডিএক্স আছে আর কি, তাহলে হবে কি হবে যে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4, এটা হবে যে ইন্টিগ্রেশনের রেজাল্ট, এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 আর কি। তো এখানে যদি ইউ আছে আমি ইউ লিখছি আর লিমিটটা বসে যাবে। এটা কি কেউ বুঝতে অসুবিধা হয়েছে? যদি একবার বেশি অসুবিধা হয় তাহলে আমি তাকে বলবো যে ডি ইউনিটে পরীক্ষা দিতে, ইউনিটে পরীক্ষা না দিতে, কারণ হচ্ছে যে এগুলো একদম বেসিক পড়া ছিল। কারো কি এখানে বুঝতে অসুবিধা হয়েছে? অসুবিধা বললে জানাবেন আমাকে, তাহলে আমি ওই পার্টটা শুধুমাত্র যে পার্টটা অসুবিধা হয় সেই পার্টটা বুঝে দিব। এবার ইউ এর মানটা আমি এখানে বসে দিব, ইউ এর জায়গায় হচ্ছে সাইন বসাবো, তাহলে সাইন এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4, আর লিমিটটা বসে দিব, লিমিট হচ্ছে 5/4 আর 0। এখন এই লিমিট বসালে কাজ হয়ে যাবে অটো, আর কি করবো এখানে। তাহলে কত আসবে? আসবে হচ্ছে যে সাইন এক্স এর জায়গায় 1/4, সরি 5/4 হোল টু দি পাওয়ার 4 মাইনাস সাইন অফ 0 হোল টু দি পাওয়ার 4। এখানে হচ্ছে যে নিচে একটা থাকবে, 4 থাকবে, এখানেও নিচে একটা 4 থাকবে। যেটা আসবে আলটিমেটলি সেটা হচ্ছে এখানে কাজ করলে আপনি 1/16 পাবেন, এটাই হচ্ছে আনসার। তাহলে এটাই হচ্ছে আনসার, 1/16 দেখা দিবেন। কারো কি বুঝতে অসুবিধা হয়েছে এটুকু? হ্যাঁ না বলতে হবে, আশা করি অসুবিধা হয় নাই কারো। আপনারা এখন কি দেখতে পাচ্ছেন? শীত শীত দেখতে পাচ্ছেন? কথা জি বলতে স্যার, শীত দেখতে পাইলে কথা বলতে হবে, না দেখতে পাইলেও কথা বলতে হবে, কথা না বললে কেমনে বুঝবো আমি? ওকে সমীরণ বিশ্বাস, জি ভাই, একটু আগে যে অঙ্কটা বুঝেছি এটা কি বুঝতে পারছো? জি ভাই বুঝছি। তাহলে আজকে বাসায় ইন্টিগ্রেশন করবেন বসে বসে, এভাবে আমি যেভাবে বুঝে বুঝে প্রতিটা লাইন করলাম সেভাবে। আচ্ছা তাসফিয়া, জি ভাইয়া, রিফাত, জি স্যার, বুঝতে পারছো এটা? জি স্যার, ওকে, তারপর হচ্ছে বেলাল উদ্দিন, জি ভাইয়া, বুঝতে পারছো? তাহলে বাসায় বসে বসে জি এগুলো ভাইয়া, করতে হবে, এগুলো না করলে নিস্তার নাই। তাহলে এই যে এইভাবে আমি যেভাবে করে করছি সেভাবে করে করবেন। এখন আমরা এই 5 নম্বর প্রশ্নটা চলে যাচ্ছি। বলছে যে একটি দ্বিঘাত সমীকরণের মূল 1-2i হলে সমীকরণটি, আমরা আগে সিইউর প্রশ্ন কেন করতেছি? যাতে আমরা প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারি, কোন স্টাইলে আমরা প্রিপারেশন নিব, কি কি আসলে পড়ব, প্রত্যেকটা টপ চ্যাপ্টার থেকে আমরা কি কি জিনিস দেখব, সেই জিনিসগুলো বোঝার জন্য আগে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করতেছি। বলছে যে একটি দ্বিঘাত সমীকরণের মূল 1-2i বা 2i বলে সমীকরণটি, এখন খেয়াল করবেন এটা একদম সহজ অঙ্ক, কঠিন না। আমি এটার একটা শর্টকাট আপনাকে দেখাবো।
বলছে যে দ্বিঘাত সমীকরণের মূল এত, এই যে এটা বলছে মূল, তার মানে এটা এক্স এর মান। তার মানে এই সমীকরণ গুলোর মধ্যে এক্স এর মান যদি বাম পাশে আমি বসাই, ডান পাশের জিরো আসতে হবে। এই যে এক্স এর জায়গায় আমি এটাকে বসাই দিব, এটাকে বসা দিলে যদি জিরো আসে, এই যে ডান পাশে জিরো আছে, বাম পাশে এক্স এর মান বসালে ডান পাশে যদি জিরো আসে, অর্থাৎ শুদ্ধি পরীক্ষা করলে যদি সঠিক হয় তাহলে ওটাই উত্তর। এখানে মনে করেন আনসার হচ্ছে এ, তা আমি দেখি তো বি এর মধ্যে বসাই এক্স এর মান, বি এর মধ্যে বসাই দেখি কি হয়। বি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু। তো আপনাদেরকে আমি যেভাবে দেখাবো সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই আমার ক্যালকুলেটার দেখতে পাচ্ছেন, সাথে আমাকেও দেখবেন। আমাকে দেখা যায় কিনা আমি জানি না, আমি শেয়ার অপশনটা অফ করে দিই। আগে ইকুয়েশনটা হচ্ছে, আচ্ছা ইকুয়েশন আমি দেখতে পাবো, আপনারা দেখতে পাবেন না আর কি। এই ক্যালকুলেটার দেখা যায়, জি ভাইয়া, দেখা যায়, শুধু ক্যালকুলেটার দিকে তাকায় থাকেন আর কিছু লাগবে না। তারপরে খেয়াল করবেন আমি যেটা করব, এই ক্যালকুলেটরের মুডটাকে আগে, এই দেখেন এখানে আছে মুড, মুডের পর এই যে মুডটাকে আমি চাপলাম আর কি। চাপার পর আসছে কম্ব আর কমপ্লেক্স, দুইটি আছে কমপ্লেক্স, আমি কমপ্লেক্সে দিব। অর্থাৎ এটা কমপ্লেক্স নাম্বার ছিল, সমীকরণটা আবার দেখাই, এই এটা কমপ্লেক্স নাম্বার, সমীকরণটা আবার দেখালে বুঝবেন। এই যে ওয়ান মাইনাস টু আই আছে, এই জন্য এটা কমপ্লেক্স নাম্বার, ওয়ান মাইনাস টু আই আছে। হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার দিয়ে আমি মোটটাকে, ক্যালকুলেটরটাকে কমপ্লেক্সে নিলাম, তারপরে এই ইকুয়েশনটাকে তুলবো, এটাকে এই ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু টাকে তুলবো। তো আমি দিলাম, আচ্ছা একটু ওয়েট করতে হবে। একটু লাইনে থাকতে হবে, আমি আগে নিচে চেক করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি। কারণ আমি ওই ইএস করতে করতে এই ক্যালকুলেটরের আসলে ব্যবহার, এটার এক ব্যবহার অর্ধেক ভুলে গেছি। আপনাদেরও নিশ্চয়ই আপনারা ইএস করেন অনেকে, কিন্তু এখন থেকে এমএক্স শুরু করতে হবে আর কি। মাইনাস ফাইভ এক্স মানে মাইনাস ফাইভ ইনটু ওয়ান মাইনাস টুয়াইস ফাইভ, খেয়াল করেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করছি আমি। তাহলে আবার ক্যালকুলেটর দিকে তাকাবেন, মোড়ে নিলাম ক্যালকুলেটরটাকে, মোড়ে এই যে মোড়, মোড় থেকে দিলাম কমপ্লেক্সে। আপনাদের হাতে ক্যালকুলেটর থাকলে রাখবেন সাথে সবসময়, কমপ্লেক্সে আছে। এবার আমি ইকুয়েশনটাকে এক্স সহ লিখবো, এক্স এর মান হচ্ছে ওয়ান মাইনাস টু আই। ওয়ান মাইনাস টু আই কেন? কারণ হচ্ছে যে ওই যে এক্স এর বলছে যে মূল হচ্ছে ওয়ান মাইনাস টু আই, তার মানে ওটা এক্স এর মান। এই জন্য আমি ব্র্যাকেট দিয়ে লিখলাম ওয়ান মাইনাস টু আই। এই খেয়াল করেন, ওয়ান মাইনাস টু আই, ব্র্যাকেট শেষ করলাম, স্কোয়ার দিলাম এক্স স্কোয়ার, এটা হচ্ছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স বলছে ওরা, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স, তাহলে ফাইভ এক্স হচ্ছে আবার ওয়ান মাইনাস টু আই, ফাইভ ইন্টু এক্স ওয়ান মাইনাস, ওয়ান মাইনাস টু আই। ওকে, তারপর হচ্ছে যে প্লাস, ওরা বলছে যে প্লাস টু দিতে লাস্টে, সো আমি প্লাস টু দিচ্ছি, প্লাস টু দিয়ে ইকুয়েশনটাকে লিখলাম। এটা হচ্ছে সেই ইকুয়েশনটা আমাকে ঘুরে লিখছি। এবার আমি সমান চিহ্ন চাপবো, এক্স এর মান তো বসাই ফেলছি ইকুয়েশনের মধ্যে বাম পাশে, তাহলে এবার আমি সমান চাপবো। আপনাদেরকে আবার দেখাই, এই যে এই ইকুয়েশনটাকে আমি তুলছি, এই ইকুয়েশনটাকে ক্যালকুলেটরের মধ্যে তুলছি, এক্স এর মান বসি, এক্স এর মান ওয়ান মাইনাস টু আই বসাইছি। তো এটা ক্যালকুলেটর যখন তুলছি আমি বাম পাশটা, তখন সমান চিহ্ন চাপলে ডান পাশে কি এসে দেখবো, এই সমান চিহ্ন চাপলাম, ডান পাশে আসছে মাইনাস সিক্স, কিন্তু ওরা বলছে ডান পাশে মাইনাস সিক্স না, জিরো আসতে হবে। তাহলে অপশন বি, যেহেতু জিরো আসে না এই জন্য অপশন বি তে আগানো যাবে না। এবার আমি অপশন এ তে এটা দেখবো, অপশন এ তে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস ফাইভ। তাহলে আমি ওই জায়গায় এডিট করে লিখে দিচ্ছি,
প্লাস ফাইভ লিখলাম আর ওখানে লিখবো টু। এই যে আমি ঠিক করে ওই যে টু এক্স আর প্লাস ফাইভটা লিখলাম। এবার আবার আমি আবার সমান চিহ্ন চাপবো, দেখবো যে এবার কি মাইনাস সিক্স আসে নাকি আসে। সমান চিহ্ন চাপলাম, আসলো জিরো। আবার সমান চিহ্ন সমান চিহ্ন চেপে আবার আপনাদেরকে দেখাতে পারি যে সমান চিহ্ন চাপলাম, আসলো জিরো। দ্যাট মিনস বাম পাশে এক্স এর মান বসানোর কারণে ডান পাশের মানটা আমি পেলাম, ক্যালকুলেটর দিয়ে করে ফেলছি। তাহলে এটা কি ক্যালকুলেটর দিয়ে করা যাবে? পারবেন আপনারা? ভাইয়া কিভাবে যাবে? আপনাদের হাতে ক্যালকুলেটর আছে ভাইয়া কি? আই আছে দেখো ভাই, আই আইটা কেমনে আনলেন একটু দেখাইছেন। আই হচ্ছে যে শুধু আই চাপলে আসবে, ইএনজি যেটা আছে অপশন ওখানে আছে, ইএনজি যেটা আছে না ওখানে আছে। আপনার ক্যালকুলেটার একটু দেখি, দেখুন। আমার ক্যালকুলেটরে এই যে ইএনজি, ও এই যে আচ্ছা 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 এই যে আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা তোমরা নিশ্চয়ই প্রশ্নটা দেখতে পাচ্ছ না? জি ভাই, দেখি আমার কম্পিউটারে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে কিনা একটু খুঁজে বের করি, যদি থাকে আমার জন্য সুবিধা হয় তাহলে তোমাদেরকে ওখান থেকে দেখাবো আর কি। তাহলে এই ক্যালকুলেটর লাগবে না আর কি, হাতের ক্যালকুলেটর থেকে দেখানো কষ্ট একদম। দেখি পাই, জেনারেল গুলো পাচ্ছি, সাইন্টিফিকটা এখনো পাই নাই, নেটে থেকে দেখতেছি আর কি। হ্যাঁ একটা পাইছি কিন্তু এটা দিয়ে কাজ করা যাবে কিনা বুঝতেছি না এখনো। আচ্ছা যদি ক্যালকুলেটর লাগে তাহলে ব্যবহার করব, আপাতত আজকে যে ক্যালকুলেটর ব্যবহার দেখাবো এটা আমার মাথায় ছিল না, থাকলে আগে থেকে আমি একটু একটা রেডি করে রাখতাম। এখন ওই যে প্রশ্নের মাঝখানে হঠাৎ করে চলে আসছে তো। আচ্ছা যাই হোক, যদি ক্যালকুলেটর ব্যবহার আমার লাগে দেখাবো। এখন আমরা প্রশ্নের মধ্যে ছিলাম, আবার প্রশ্নের মধ্যে ব্যাক আসলাম। দেখো এখানে বলছে যে এনসি সেভেন ইকুয়াল টু এনসি থ্রি হলে এন এর মান কত হবে, এটাও ক্যালকুলেটর করা যাবে। তো এন এর মান এখানে দেখো অপশনের মধ্যে দেওয়া আছে 3, 10, 4, 7, মনে করো আমি জানি না উত্তর কোনটা। এই আমি এখন উপরে যাবই না, এখান থেকে দেখে সমাধান করে দেখাচ্ছি তোমাদের। তোমরা নিশ্চয়ই আমাকেও দেখতেছো এবং সেই সাথে এবার কমপ্লেক্স মোড থেকে ক্যালকুলেটরটাকে অন্য নর্মাল মোডে নিয়ে যেতে হবে। তো আমি আগে নর্মাল মোডে নিলাম, কম্পে দিলাম, এই যে এখান থেকে এখানে দেখা যাচ্ছে কম্প কমপ্লেক্স, তো আমি কম্পে দিব দিলাম। এবার লিখছে যে এন সি সেভেন আর আছে এন সি থ্রি, এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে করা যায়, কিন্তু তোমরা ক্যালকুলেটার করো। তো তোমরা কি করবো যে এন এর মান, এই যে অপশন এ থেকে তিন নিলাম আমি, বলছেন এন এর মান কত, অপশন এ থেকে এন এর মান তিন নিলাম, তাহলে 3C7 চাপবো আমি প্রথমে। তাহলে খেয়াল করো 3C7, এ খেয়াল করো 3C7। এখন 3C7 এবার সি কোথায় আছে, এই যে এটা হচ্ছে এই ভাগ চিহ্ন, যেটা ভাগ চিহ্নের নিচে আছে, এই যে আমি দেখাচ্ছি, এই যে এই শিফট চেপে ধরে, শিফট চেপে ধরে, এই শিফট চেপে ধরে ভাগ চিহ্ন চাপলাম, তখন কি আসলো, সি আসলো। খেয়াল করো এই যে সি, ওটাই হচ্ছে সি। তাহলে প্রথমে তুমি তিন চাপবা, এই যে আমি দেখো তিন চাপলাম, তিনের পরে কি চাপবো, তিনের পরে ভাগ চিহ্ন শিফট চেপে, শিফট চেপে ভাগ চিহ্ন মানে এনসি আসবে, এই যে তিন আসলো, তারপর সেভেন চাপলাম, এই যে এনসি চেপে, আশা করি ক্লিয়ার। এবার আমি সমান চিহ্ন চাপলাম, ম্যাথ এরর দিল, ম্যাথ এরর কেন দিল, NC7 3C7,
আচ্ছা দাদা, আচ্ছা তার মানে এই দেখো, আবার আবার দেখো, এবার আমি এনের মান ডান পাশে বসাইলাম, ডান পাশে বসে এনসি থ্রি দিলাম, মানে থ্রি সি থ্রি দিলাম, তখন আসলো এক। তার মানে ডান পাশে মান আসতেছে কিন্তু বাম পাশের মানটা আসতেছে না, সো অপশন এ কে নেওয়া যাবে না, অপশন এ ভুল। এবার আমি বি নাম্বারটা টেন দিয়ে চেক করব। এবার লিখছি টেন সি সেভেন, এই যে টেন সি সেভেন, তখন আসলো কত? তখন আসলো 120, 120। এবার এপাশেও আমি এন এর মান 10 বসাবো, তাহলে টেন সি সি, এবার লিখবো থ্রি, তাও 120। তাহলে এই যে এন এর মান যখন তুমি 10 বসাবা এখানে বাম পাশে, তখন টেন সি সেভেন যেটা সেটা আসবে 120, আবার টেন সি থ্রি যেটা সেটাও আসবে 120। তাহলে এটাই হচ্ছে আনসার, টেন হচ্ছে আনসার। এটা ক্যালকুলেটার দিয়ে কেমনে করতে হয় সেটা, এটা সূত্র আছে, সূত্র হচ্ছে যে যদি দুই পাশেই এন দেওয়া থাকে, শুধুমাত্র এন, আর নিচের আর এর, এটা হচ্ছে আর, আসলে এন সি আর, আর মান দেওয়া থাকে, তাহলে তুমি নিচের দুইটাকে যোগ করে দিলে কাজ হয়ে যাবে, অর্থাৎ এই সেভেন এবং থ্রি কে যোগ করলে 10 হয়, উত্তর হচ্ছে 10। আশা করি ক্লিয়ার, বুঝা গেছে? এটা দুই নিয়ম দেখাইছি, একটা ক্যালকুলেটর, একটা হচ্ছে সূত্র। সূত্রটা হচ্ছে জি ভাই বুঝছি। যদি দুই পাশে এন সি এন সি আর থাকে, দুইটা আর কে যোগ করে দিবে, এন মান বেড়ে যাবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। জি স্যার, এই যে এখানে সেটা করছি, আমি এখানে সেটা করছি, এটা তাড়াতাড়ি হয় আরো, কিন্তু মনে না থাকলে তখন এই জন্য শুধু ক্যালকুলেটারও দেখাই দিলাম। এই এই প্রশ্নটা সিইউতে প্রতিবার একবার দেয়, আগামীবারও দিবে, এই সাথে শুধু ইকুয়েশনটা বদলিবে, ইকুয়েশনটা আরেকটা দিবে আর কি, বলবো যে বক্ররেখার জ্যামিতি পরিচয় কোনটি, এখানে ইকুয়েশন দিবে আরেকটা। এখন তুমি এটা দেখে এমন ভাবে মনে হইতে পারে যে এটা মনে হবে যে বৃত্ত, এই যে এটা দেখো মনে হচ্ছে যে বৃত্তের সমীকরণ, কিন্তু এটা আসলে বৃত্তের সমীকরণ নয়, এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। কেমনে বুঝবো? বুঝার এখানে একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা হয়তো তুমি বুঝবা না, কিন্তু আমাদের এই প্রশ্নটা প্রতিটা বছরে তুমি পাবা একটা একটা করে, প্রতিটা প্রশ্নে এরকম একটা একটা ব্যাখ্যা পাবা, যে ব্যাখ্যা তোমার কাছে ভালো লাগে সেই ব্যাখ্যা দিবা। আমাদের এই বইটা যখন পড়বা দেখবা যে এরকম প্রশ্ন যতবার আসবে ততবার একটা একটা ব্যাখ্যা আছে, তো জাস্ট যে ব্যাখ্যাটা তোমার কাছে ভালো লাগে তুমি সেটা করবো, আমি এটা বলবো, তুমি আরো ব্যাখ্যা আছে সেগুলো পড়িও, সব একই রকম। এখন খেয়াল করো, এখানে বলছে যে 9x² + 16y² - 18x - 64y - 199 = 0, বক্ররেখার জ্যামিতিক পরিচয় কোনটি? তো এটা অধিবৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে, বৃত্ত হতে পারে, পরাবৃত্ত হতে পারে, দেখে সিদ্ধান্ত নিবা না, চিন্তা করে তারপর সিদ্ধান্ত নিবা। মনে রাখবা যদি কোনো বৃত্তের সমীকরণ দেওয়া থাকে সেখানে অবশ্যই এক্স ওয়াই এরকম একটা টার্ম থাকবে, এক্স ওয়াই নামক একটা কি থাকবে, টার্ম থাকবে, সরি এক্স ওয়াই টার্ম, কি বলতেছি আমি একটু লাইনে থাকতে হবে, না এক্স ওয়াই কি, দাঁড়াও এটা আমি দিচ্ছি, একটু সময়, একটু সময় লাগবে, এটার একদম ক্লিয়ার কাট আইডিয়া আছে আমার কাছে। এই প্রশ্নটা আমি একটু দেখে তোমাদেরকে একটু পরে বলতেছি এটার মানে ক্লিয়ার আইডিয়া কি দিবা, বাট এখানে এই এইখানে চাইলে তুমি এই এই ব্যাখ্যা যেটা দিলাম এই ব্যাখ্যা থেকেও তুমি চাইলে মনে রাখতে পারবা, আর আমি যে ব্যাখ্যা দিব সেটা আরো পরে দিব, ওটা আমার একটু দেখা লাগবে, এখন এই মুহূর্তে এটা দেখো এটা দিও পারবা। আগে তুমি এরকম একটা ইকুয়েশন খাতার মধ্যে লিখে ফেলবা যে ax² + by² + 2hxy + 2gx + 2fy + c = 0, এই ইকুয়েশনটা এই খাতার মধ্যে লিখে ফেলবা পরীক্ষার হলে। লিখার পরে তুমি এবার চেক মারবা, এই যে এখানে যে এ এর মান হচ্ছে এখানে হচ্ছে 9 আছে, এই এখানে যে বি বি এর মান এখানে আছে -16, এই যে -16, আর যে 2hxy এটা এখানে নাই, এক্স ওয়াই নামে কোনো টার্ম এখানে নাই নাই, দ্যাট মিনস এইচ এর মান এখানে 0, এই সমীকরণের মধ্যে এইচ এর মান নাই 0, এই যে এটার সাথে এটাকে মিলাবো আর কি। এবার হচ্ছে 2gx, তো এই যে এক্স আছে কোথায়, এই যে 18-র সাথে, তো 18-কে 2 দিয়ে গুণ করলে, সরি 18-কে 2 এখানে লিখলে হয় 2 × 9, সো জি এর মান হচ্ছে যে -9, শুধু 9 না কারণ এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে এখানে মাইনাস, এই জন্য জি এর মান হবে -9। আর এই যে 2fy, তো 64-কে 2 আকারে যদি গুণ করে লিখা হয় 32, 32 × 2, অর্থাৎ ওয়াই এর এফ এর মান হচ্ছে -32, মানে -32, আর সি এর মান এখানে আছে -199। আশা করি বুঝতে পারছো, তাহলে এই ইকুয়েশনটা খাতায় লিখে
এটার সাথে যে ইকুয়েশনটা তুমি পরীক্ষা দেওয়া থাকবে সেটাকে মিলাবা আগে। মিলানোর পরে যেটা করবা সেটা হচ্ছে এই জিনিসটা তিনটা, এই তিনটা জিনিস চেক দিবা, 1 2 3 একে আছে, এবি মাইনাস এইচ স্কোয়ার এটা তুমি চেক দিবা, চেক দিয়ে যদি জিরো হয় তাহলে এটা হবে পরাবৃত্ত, জিরো থেকে বড় হলে উপবৃত্ত, জিরো থেকে ছোট হলে তখন তুমি এটাকে বলবা অধিবৃত্ত। আশা করি ক্লিয়ার। এখন সাথে ক্লাস এটা চালু করে দিচ্ছি। খেয়াল করো তোমাদের গ্রুপে একটা ছবি দিছি আমি, এই ছবিটা খেয়াল করো, এটা হচ্ছে যে মানে ইকুয়েশন দেখে কোনো ইকুয়েশন না লিখে তুমি কিভাবে বুঝবা যে এই ইকুয়েশনটা কিসের। এই যে যেটা আমি দিলাম এখানে এটা হচ্ছে পরীক্ষা আসছে হচ্ছে 2018, 18 না 19 মনে হয়, তারা বই থেকে দিছি, 19-20 সেশনে এই ইউনিটে আসছে এটা। তোমরা কি এটা দেখতে পাচ্ছ প্রশ্নটা? জি ভাই দেখতেছি। প্রশ্ন হচ্ছে 3x² + 6y² = 8, বক্ররেখার জ্যামিতিক পরিচয় কোনটি? বৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত। তাহলে আমরা একটু আগে যে প্রশ্নটা পাইছি সেটার এটা একই রকম না? জি ভাই প্রশ্নের প্যাটার্নটা একই রকম। তো মনে রাখবা ওই ইকুয়েশনটা থেকেও ব্যাখ্যা, আমি যে ইকুয়েশনটা লিখে দিচ্ছিলাম সেই ইকুয়েশন দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবা, আবার আমি এখন যেটা পড়াচ্ছি এটা দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবা। যদি এটা বৃত্তের সমীকরণ হয়, এই অপশন এ মনে করো বৃত্ত, যদি এটা বৃত্তের সমীকরণ হয় এখানে অবশ্যই x² আর y² এর সহগ সমান হবে এবং চিহ্ন একই হবে। কি হবে আমার আমার সাথে কথা বলতে হবে, x² আর y² এর সহগ কি হবে? সমান হবে। সমান হবে, আর চিহ্ন একই রকম হবে, অর্থাৎ x² এর সাথে যদি প্লাস চিহ্ন থাকে y² এর সাথেও কি থাকবে? প্লাস প্লাস চিহ্ন। চিহ্ন এখন এখানে কি সহগ সমান এই প্রশ্নটার মধ্যে? না ভাইয়া, না। আবার শুধু সহগ সমান কিংবা চিহ্ন একই আছে, এরপরে যদি আবার এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকে, এই যে এক্স ওয়াই মনে করো এখানে প্লাস এক্স ওয়াই আছে এই জায়গাটাতে, তখনও হবে না। মানে বৃত্তের সমীকরণে কোনো এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না, এক্স ওয়াই যুক্ত কোনো পদ মানে এক্স গুণ ওয়াই একারে কোনো পদ থাকতে পারবে না। মনে করো 6x ওয়াই আছে বা 12x ওয়াই আছে, এরকম কেউ থাকতে পারবে না। তাহলে বৃত্তের সমীকরণ হবে কিনা এটা সিদ্ধান্ত হচ্ছে তিনটা বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত সেখানে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না, দ্বিতীয়ত x² আর y² এর সহগ সমান হবে, তৃতীয়ত x² আর y² এর চিহ্ন একই রকম হবে। এই জিনিসটা যদি হয় তাহলে সেটা বৃত্তের সমীকরণ হবে, এই যে সেটা 1 নম্বরে লেখা আছে। তাহলে এই ইকুয়েশনটা বৃত্তের ইকুয়েশন নয়, কারণ সেখানে x² আর y² এর সহগ সমান নাই, যদিও সেখানে এক্স ওয়াই এর কোনো পদ নাই কিন্তু x² আর y² এর সহগ সমান নয়, বিধে এটা বৃত্তের সমীকরণ নয়। এবার যদি পরাবৃত্ত হয় তাহলে সেখানে x² অথবা y² যে কোনো একজন থাকবে, দুজন থাকতে পারবে না, কজন থাকবে? আমার সাথে কথা বলতে হবে। যদি যে কোনো একজন হ্যাঁ যদি পরাবৃত্ত হয় x² অথবা y² যে কোনো একজন থাকবে, দুজন একসাথে থাকবে না, মানে স্কোয়ার একজনের উপর থাকবে, হয় x² অথবা y² তাহলে হবে পরাবৃত্ত। এবার হচ্ছে উপবৃত্ত, তাহলে এটা কি পরাবৃত্ত বলা যাবে? 16 নম্বর প্রশ্নটাকে না ভাইয়া, বলা যাবে না, তাহলে এটাকে আমি পরাবৃত্ত লিস্ট থেকেও কেটে দিচ্ছি। এই যে এটাকে আমি পরাবৃত্তও না বৃত্তও না, বৃত্ত হইতে হলে সেখানে এক্স ওয়াই থাকা যাবে না প্রথমত, দ্বিতীয়ত x² আর y² এর সহগ সমান হবে, তৃতীয়ত তাদের আগে প্লাস থাকলে দুজনের আগে প্লাস থাকতে হবে। তো এখানে সহগ সমান নয় বিধে এটা আমি নিই নাই, এতে সহগ সমান নয় বিধে এটাকে আমি বৃত্ত বলতে পারতেছি না, কিন্তু এখানে আবার এক্স ওয়াইও নাই, এক্স ওয়াই নাই, এটা এটা শুধু এটা হলে হবে না, এটার সাথে সহগও সমান হতে হবে। এই যে এই কথাটা বলতে হবে এটা এটা বলবে বুঝতে পার। এবার আসো এই যে এবার আমরা 3 নম্বর, 3 নম্বর এটা এটা আসলে 3 হবে, এখানে 4 দেওয়া আছে, 2 দেওয়া আছে, সমস্যা নাই, তোমরা 3 মনে করো এটাকে। উপবৃত্ত, উপবৃত্তের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে যে এই এক্স ওয়াই মানে এক্স এর উপরে স্কোয়ার ওয়াই স্কোয়ার দুটাই থাকবে, তবে তাদের সহগ হবে অসমান এবং একই চিহ্ন যুক্ত, সহগ হবে অসমান এবং একই চিহ্ন যুক্ত। আমার কথা কি বুঝে গেছে? জি স্যার। ওকে, তাহলে এটাকে 3 ধরো, মনে মানে এটাকে 3 ধরো, 2 না 3, এটা হচ্ছে 3। ওকে, তাহলে খেয়াল করো সহগ হবে অসমান এবং একই চিহ্ন যুক্ত, এটা কি মানছে এটা এই সমীকরণটা?
হ্যাঁ স্যার তিরিশ মানছে। আর মানছে, হ্যাঁ দেখো সহগ অসমান চিহ্ন একই রকম, তাহলে এটা অবশ্যই উপবৃত্ত, এটাকে আমরা উপবৃত্ত দেখাই দিব। আবার অধিবৃত্ত হলে কিরকম ভাবে খেয়াল করো, অধিবৃত্ত হলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে, কিন্তু সহগ হবে অসমান চিহ্ন বিপরীত, চিহ্ন কি হবে বিপরীত, চিহ্ন বিপরীত কি হবে, বিপরীত বিপরীত চিহ্ন যুক্ত, এখানে কি বিপরীত চিহ্ন আছে নাকি চিহ্ন, না বিপরীত চিহ্ন নেই, এক্স স্কোয়ার আগেও প্লাস আছে, এখানেও কি আছে, ওয়াই স্কোয়ার আগে প্লাস আছে, তাহলে একই একই চিহ্ন, চিহ্ন যুক্ত এটা। একই চিহ্ন হওয়ার কারণে এটা উপবৃত্ত হয়ে গেছে, তাহলে এটাকে আমরা উপবৃত্ত দেখাবো। তাহলে এটা কি দেখেই দেখা দিব নাকি সিদ্ধান্ত নিব ভেবে ভেবে, ভেবে সিদ্ধান্ত ভেবে সিদ্ধান্ত ভেবে নিবে। সিদ্ধান্ত নিতে হবে, দেখেই দেখা দেওয়া যাবে না, এটা সিইউ তে বারবার আসে। এই যে আর আমি প্রমাণ তো দিলাম দুইটা প্রশ্ন, আর একটা প্রশ্ন এই যে এখানে তো আছেই, তো এবার এই এই পদ্ধতিতে তুমি চাইলে সমাধান করতে পারবা, এটা ইকুয়েশন পদ্ধতি আর কি। তো তুমি যেটাতে ইচ্ছা সেটাতে করো, কোনো সমস্যা নাই। এখন এটা দেখো তো, এই যে চিহ্ন বিপরীত সহগ সমান নয়, তাহলে এটা কি হবে, অধিবৃত্ত, কি হবে, এই যে অধিবৃত্ত এখানে চিহ্ন বিপরীত, এক্স স্কোয়ার আগে আছে প্লাস, ওয়াই স্কোয়ার আগে মাইনাস, এবং হ্যাঁ স্যার, সহগ সমান নয়, এই জন্য এটা অধিবৃত্ত। আশা করি ক্লিয়ার। সো এটা অধিবৃত্ত দেখাবা, হ্যাঁ স্যার, অথবা তুমি এই ইকুয়েশনের সাহায্যে প্রমাণ করতে পারো, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে জিও এফ নির্ণয়, এফ ও জি নির্ণয়, এটা ছোটবেলা 99 বইতে উচ্চতর গণিতে করছো, আমি আশা করি পারো, তারপর আমি দেখা দিচ্ছি। বলছে যে এফ এক্স ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান, জি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হলে জি অফ এফ অফ থ্রি সমান কত, আগে বের করতে এফ অফ থ্রি, যেটা ভিতরে সেটা আগে বের করতে হবে, এখানে এটাও বলতে পারতো, এখানে এই যে এরকমও বলতে পারতো যে জিও জিও এফ থ্রি কত, এটাও বলতে পারতো সেম জিনিস, অথবা জি এফ থ্রি, দুইটা সেম জিনিস একই কথা। তো প্রশ্ন আমাদেরকে এটা বলছে, এটাও বলতে পারতো চাইলে। তাহলে এইরকম যদি বলে আগে ভেতরটা বের করবা, বা জিও এফ এর ক্ষেত্রে আগে পরেরটা বের করবা, এফ এরটা বের করবা, এখানে ক্ষেত্রে আগে ভেতরটা বের করবা, তাহলে আগে এফ টা বের করতে হবে। এফ দা ওয়াস আছেন কি টুয়াইস এক্স মাইনাস ওয়ান, ওরা বলছে যে এফ এক্স সমান টুয়াইস এক্স মাইনাস ওয়ান, টুয়াইস এক্স মাইনাস ওয়ান। তো এই যে এখানে যেহেতু এফ এর মান, এক্স এর মান যেহেতু থ্রি দিছে, তাহলে আমি এখানে থ্রি বসাই দিব, তাহলে এফ অফ থ্রি সমান সিক্স মাইনাস ওয়ান সমান ফাইভ, তাহলে হচ্ছে এফ অফ থ্রি। পরে তাহলে জিও জি অফ এফ অফ থ্রি সমান যদি এবারে বের করি আমি, তো এফ অফ থ্রির মান তো আমি পেয়ে গেছি কত, ফাইভ, তাহলে আমরা লিখবো জি অফ ফাইভ, এই যে এফ অফ থ্রির জায়গায় ফাইভ বসে দিয়েছি, তাহলে এটা জি অফ ফাইভ হয়ে গেছে। তো জি অফ ফাইভ, জি এর মান দেওয়া আছে কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই জি এক্স এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, জি এক্স এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আশা করি ক্লিয়ার। তাহলে সেখানে বসে দিব, তাহলে এক্স স্কোয়ার এর জায়গায় ফাইভ স্কোয়ার, তার মানে পঁচিশ, পঁচিশ মাইনাস ওয়ান চব্বিশ, এই জন্য এটার আনসার হচ্ছে চব্বিশ। এবার আমি আপনাদেরকে ওইটা দেখাই, এই যে চব্বিশ, এটা কি বুঝে গেছে, না বুঝে গেলে নাইন টেনের হায়ার ম্যাথ থেকে আরেকবার করে নিবেন। ওকে, এবার খেয়াল করো, ফাংশন অফ এক্স সমান লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 49, ফাংশনের ডোমেন কোনটি, যেখানে এক্স একটি ধনাত্মক সংখ্যা, তো যেহেতু এক্স একটি ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা আলাদা কেউ আসলে তা সে বাদ, যেমন অপশন ডি বাদ, অপশন ডিতে ওরে বলছে ঋণাত্মক একটা আছে, তুমি খেয়াল করো এরকম ডোমেন নির্ণয় করো, একটা দিবে ডোমেন নির্ণয় করা, বলবে যে ডোমেন নির্ণয় করো। তো এটাতে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বলছে যে এক্স একটি ধনাত্মক সংখ্যা, এটা বলছে খেয়াল করিও, তো এক্স ধনাত্মক সংখ্যা বলার কারণে আমি ঋণাত্মকটাকে নিব না, এই যে এটা এটা ডি নাম্বারটা ওটা বাদ করবে, কারণ মাইনাস ইনফিনিটি থেকে বলছে, ওরা মাইনাস ইনফিনিটি থেকে সাত পর্যন্ত বলতেছে, সো এই যে এটা, এই জন্য এটা অটো বাদ। এবার আমাদেরকে যেটা করতে হবে যে বাকিগুলোকে ট্রাই করতে হবে, এখন এই এরকম লগ দিবে কিংবা এই যে এরকম রুট ওভার ভেতরে কিছু একটা দিবে, কিংবা ওয়ান বাই মনে করো এক্স মাইনাস থ্রি উপরে মনে করো যে টোয়াইস এক্স, এরকম কিছু একটা বলবে, যাই বলুক ডোমেন হচ্ছে যে এই এই ফাংশনের মধ্যে এক্স এর মান, আসলে যে মানগুলো বসালে এই এফ এক্স এর বৈধ মান পাওয়া যাবে, মানে এফ এক্স এর বাস্তব মান পাওয়া যাবে, এক্স এর যে মানের জন্য, এখানে এক্স এর যে মানের জন্য কিংবা এখানে এক্স এর যে মানের জন্য এফ এক্স এর, কিংবা এটা ওয়াই ও বলতে পারে, এই এই পাশের বাম পাশের যে ফাংশনটা ওয়াই হোক এফ এক্স হোক, সেটার যদি বাস্তব মান পাওয়া যায় তাহলে সেগুলোকে আমরা বলবো ডোমেন। এখন এই যে ডোমেনের কথা আমি বললাম,
তাহলে ডোমেন আমি চিন্তা বের করতে হলে আমাকে যেটা করতে হবে, আমি এক্স এর মান গুলোকে বসাতে হবে, এক্স এর যে মান বসালে এফ এক্স এর আমরা বাস্তব মান পাবো। এখন তাহলে তুমি যেটা করবা, যে কোন মান বসালে বাস্তব মান পাবো এটা চিন্তা না করে কোন মান না বসালে বাস্তব মান পাবো না ওগুলো আগে বের করবা, মানে কোন কোন মান বসালে বাস্তব মান পাবো না আমি সেগুলোকে আগে বের করবো। তাহলে আমি ওগুলোকে বাদ দিয়ে দিলে বাকিগুলো হচ্ছে বসবে, মানে বসবে বেশি আর বসবে না হচ্ছে কম। মানে এই ফাংশনটাতে এই লগ এক্স লগ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 49 যেটা আছে, এখানে খুব কম সংখ্যক মান আছে যেগুলোকে বসালে এটার মান বৈধভাবে আসবে না, মানে এটার বাস্তব মান আসবে না, এরকম সংখ্যা খুব কম আছে। তো যাদেরকে বসালে বাস্তব মান আসবে না আমি তাদেরকে আগে বের করে ফেলবো, তাদেরকে বের করতে পারলে আমার কাজ শেষ। ঠিক একই ভাবে ইকুয়েশনটা এভাবে দিতে পারতো যে টোয়াইস এক্স ডিভাইড বাই এক্স মাইনাস 3। এক্ষেত্রে হচ্ছে যে নিচে অবশ্যই শূন্য হতে পারবে না, কারণ কোন ভগ্নাংশের নিচে যদি শূন্য হয় তাহলে সেটি মান সেটি বাস্তব মান আসে না, সেটি অবাস্তব হয়ে যায়। তো দ্যাট মিনস এখানে হচ্ছে যে এই এক্স মাইনাস 3 এর মান শূন্য হতে পারবে না, যদি আমি এটার কথা চিন্তা করি, এটার কথা চিন্তা করি তাহলে এক্স মাইনাস 3 যেহেতু শূন্য হতে পারবে না, আমি লিখবো যে এক্স মাইনাস 3 গ্রেটার দেন 0, মানে শূন্য হতে পারবে না, শূন্য বা নেগেটিভ হতে পারবে না। তাহলে এই যে গ্রেটার দেন 0 লিখলাম, তাহলে এক্স এর মান গ্রেটার দেন 3, তার মানে এক্স এর মান হচ্ছে 3 থেকে বড় সকল সংখ্যা, মানে 3 এর ছোট নেওয়া যাবে না। তাহলে এটার 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 ডোমেন হবে যে 3 থেকে বড় যারা তারা, 3 থেকে ছোট যারা তারা বাদ যাবে। ঠিক একই রকম এই যে আমাদের এখানে যেটা লগ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9 দেওয়া আছে, সেটার জন্য আমি বের করব যে কাদেরকে বসাতে পারবো না। তো এখানে এই যে যেহেতু রুট ওভার আছে এবং রুট ওভার ভিতরে এক্স স্কোয়ার মাইনাস 49 আছে, তাহলে রুট ওভারের ভেতরে অবশ্যই একটা পজিটিভ মান বসতে হবে, যেমন রুট ওভার 4 হতে পারে, কিন্তু রুট ওভার মাইনাস 4 বসালে এটা না তখন জটিল সংখ্যা হয়ে যায়। তোমার নিশ্চয় জটিল সংখ্যা ডেফিনিশন জানো। তো দ্যাট মিনস এই যে রুট ওভার ভেতরে যেহেতু এটা পজিটিভ মান বসাতে হবে, মাইনাস বসানো যাবে না, তাহলে আমি বলতে পারি এই যে এক্স স্কোয়ার মাইনাস 49 যেটা আছে সেটাকে অবশ্যই শূন্য থেকে বড় হতে হবে, শূন্য থেকে বড় না হলে এটা পজিটিভ হবে না নেগেটিভ হয়ে যাবে। এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস 49 ইজ গ্রেটার দেন 0 হতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 49 গ্রেটার দেন 0 হলে তাহলে এক্স স্কোয়ার সমান হয় কত, 49 49, আর তাহলে স্কোয়ার কে রুট করলে হয় 7, 49 কে রুট করলে 7 হবে, তাহলে 7 এর বড় হতে হবে, অর্থাৎ 7 7 কে বাদ দিয়ে 7 এর বড় যারা আছে সবাইকে নিতে হবে একদম ইনফিনিটি পর্যন্ত। তাহলে 7 বাদ যাবে, 7 ঢুকবে না, কিন্তু 7 থেকে শুরু, 7 বাদ দিয়ে মানে 8 8 9 10, তুমি 7 কেও নিতে পারবে না কারণ 7 এর বড় হতে হবে। আমি 7 কেও নিতে পারবো না, এরকম একটা কন্ডিশন হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, ফার্স্ট ব্র্যাকেট 7 এর অর্থ হচ্ছে 7 বাদে 7 এর বড় যারা তারা ফার্স্ট ব্র্যাকেট দিলে, কিন্তু তুমি যদি থার্ড ব্র্যাকেট 7 দাও এর অর্থ 7 সহ, সো থার্ড ব্র্যাকেট দেওয়া দেওয়া যাবে না, দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 7, তারপরে দিতে হবে কমা দিয়ে ইনফিনিটি, ইনফিনিটি মানে অসীম পর্যন্ত, আবার ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ ইনফিনিটির আগ পর্যন্ত, ইনফিনিটি কেউ নেওয়া যাবে না, ইনফিনিটির আগ পর্যন্ত, এটার অর্থ হচ্ছে এটা। তো এই এই জিনিসটা আছে কোথায়, এই জিনিসটা আমি পাচ্ছি একমাত্র অপশন বিতে, অর্থাৎ 7 থেকে শুরু হয়ে 7 7 কেউ নেওয়া যাবে না, 7 8 থেকে দিতে হবে। এই এই লাইনের অর্থ হচ্ছে যে 7ও না ইনফিনিটিও না, 7 থেকে বড় তবে ইনফিনিটি থেকে ছোট যারা তারা, এই লাইনের অর্থ এটা, এই অপশন বি এর অর্থ এটা, অর্থাৎ 8 থেকে ইনফিনিটি আগ পর্যন্ত। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে এইভাবে তোমাকে ডোমেন নির্ণয় করতে বললে তোমার কন্ডিশন মাথায় আসতে হবে ডোমেন হচ্ছে তারা যাদেরকে বসালে এফ এক্স এর বাস্তব মান পাওয়া যাবে। তো এখন আমি কারা কেমনে নির্ণয় করব, এটা নির্ণয় না করে কারা বাদ যাবে তাদেরকে নির্ণয় করব। তো কারা বাদ যাবে, যেহেতু এখানে রুট ওভার আছে তো রুট ওভারের ভেতরে মাইনাস হবে না, তার মানে মাইনাস না হলে এক্স স্কয়ার মাইনাস 49 এর মান অবশ্যই শূন্য থেকে বড় হবে, তাহলে সেখানে আমি পাচ্ছি এক্স এর মান গ্রেটার দেন 9 7, তার মানে এক্স এর মান 7 এর নিচে যাওয়া, 7 হওয়া যাবে না, 6 হওয়া যাবে না, 5 হওয়া যাবে না, 1 0 এগুলো তো হওয়া যাবেই না, তাহলে এক্স এর মান 7 এর চেয়ে বড় হবে। 7 থেকে কতটুকু বড় হবে আমি জানি না, 1 লাখ হতে পারে, 1 কোটি হতে পারে, 100 হতে পারে, তার মানে সবাই, তার মানে 8 থেকে, অর্থাৎ 7 এর বড় 8 থেকে ইনফিনিটি রাখ পর্যন্ত। এই হচ্ছে যে এই এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হলে এভাবে নির্ণয় করতে হবে। সো আশা করি ক্লিয়ার হয়ে গেছে একদম, এখানে আর ফাংশনের ডোমেন নির্ণয় থেকে আর ঝামেলা হবে না। এবার পরের অঙ্ক যেটা, অর্থাৎ 10টা, আমি অঙ্ক আর আজকে বেশি করাবো না, এই যে দেখো একটা অঙ্ক করাতে গিয়ে একটা টপিক বলা লাগতেছে তোমাদেরকে, তাহলে আমরা এই 8টা অঙ্ক করতে গিয়ে 8টা টপিক করে ফেলছি ধরতে গেলে। তাহলে এই 8টা টপিক থেকে যদি প্রশ্ন আসে আমরা সেগুলো আনসার করতে পারবো ইজিলি, এই জন্য আমরা এই সময়টা বেশি দিচ্ছি, নাহলে আমি চাইলে দ্রুত পড়ে ফেলতে পারতাম, দ্রুত পড়াইলে আসলে তোমরা বুঝতে না। এখন দেখো 10 নম্বর প্রশ্নটা,
বোঝা যায় এম সমান এক্স যেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, আর এম সমান এক্স যেন এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু জিরো হলে এম ইন্টারসেকশন এন এবং এম মাইনাস এন এর মান যথাক্রমে, তাহলে আগে এটা বের করতে হবে, তারপরে এম মাইনাস এন বের করতে হবে, তারপরে মান কত দেখতে হবে। তাহলে এই এম এর মান হচ্ছে যে বলছে যে এক্স এমন মান যে এক্স এর মান হচ্ছে যে এই সমীকরণের মধ্যে আছে বা এই সমীকরণ থেকে পাওয়া যাবে। তো এটাকে আগে তোমরা এখান থেকে এই সমীকরণটা থেকে এক্স এর মান আগে বের করে নিবা। এই যে এই এটা থেকে আগে এক্স এর মানটাকে বের করে নিবা। তো এটাকে আসলে এই উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ করলে তুমি এক্স এর মান এখানে নিশ্চয় দুই তিন পাবা, তুমি দেখে বুঝতে পারছো, দুই আর তিন পাবা। এবার একইভাবে এটাকে উৎপাদক বিশ্লেষণ করবা, এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে আট আর তিন পাবা। তার মানে এম এর আসলে মান হচ্ছে যে এম এর মান হচ্ছে দুই তিন আর এন এর মান হচ্ছে যে আট আর তিন। তাহলে এম কি এন কি দুইটা সেট আমি পেয়ে গেছি। এবার ইন্টারসেকশন বের করবো, ইন্টারসেকশন বের করলে যেটা কমন সেটা তিন মিল আছে, তো ইন্টারসেকশন হচ্ছে তিন, ইন্টারসেকশন হচ্ছে তিন। আর মাইনাস হচ্ছে যে যেটা কমন সেটা বাদ যায়, তো কমন কি আছে দুইটার মধ্যে, কমন হচ্ছে তিন, তিন বাদ যাবে, তাহলে দুই আর আট বসে যাবে। ও সরি, এই প্রথম যেটা, প্রথম যে সেট এম, এম থেকে এখানে যেটা কমন এন এর মধ্যে আছে সেটা বাদ যাবে, তো কমন আছে তিন, তিন বাদ যাবে আর দুই থেকে যাবে, সো মাইনাস হচ্ছে যে দুই। তাহলে ইন্টারসেকশন হচ্ছে তিন মাইনাস দুই, তাহলে তিন দুই যেটা আছে ওইটাই উত্তর, ডি তে আছে, এই জন্য এটা আনসার। তাহলে এটা হচ্ছে সেটের অঙ্ক, সেটের অঙ্ক তোমাদের হয়তো মনে নাই, অনেকে আগে বুঝছো, সেই জন্য আমি আবার বুঝে দিলাম। এটা কি ক্লিয়ার হয়েছে পূজা? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে সেট থেকে অঙ্ক আসলে পারবা তো? জি স্যার পারবো। এই প্রিভিয়াস ইয়ার এর সেট থেকে আরো অঙ্ক পাবা, সেগুলো প্র্যাকটিস করে গেলে হবে। আর যদি আরো প্র্যাকটিস করতে চাও, নাইন টেনের যে সেটের বই আছে উচ্চতর গণিতে, সেখান থেকে কিছু কিছু অঙ্ক এরকম যেগুলো আছে সেগুলো একটু দেখে নিবা। আশা করি ক্লিয়ার। এবারে তো অসমতার সমাধান, এটা কি করাবো না না করালেও চলবে? আচ্ছা করাই দেই। এটা হচ্ছে ইকুয়েশন। এখন এইরকম অসমতা দিলে তোমরা আগে যেটা করবা, এই যে এই মডুলাসের ভেতরে যেটা আছে মাঝখানে থাকবে, আর এই পাশে যে থাকবে তারে দুই পাশে দিতে হবে, একবার মাইনাস একবার প্লাস আকারে। তাহলে খেয়াল করো, এই যে তিনের আমি দুই পাশে দিলাম একবার প্লাস একবার মাইনাস আকারে, এই যে এখানে মাইনাস আর এখানে প্লাস। ওকে, তাহলে মাইনাস তিন মাইনাস তিন, তবে এই চিহ্ন হবে এটাই, এখানে যেটা দেওয়া আছে ওইটাই, অর্থাৎ এখানে ইজ লেস আছে, তাহলে এখানেও ইজ লেস হবে। এই যে এটাও ইজ লেস, এটাও ইজ লেস। সো আশা করি বুঝা গেছে। এবার খেয়াল করো, তাহলে এই যে ইজলেস আমি নিলাম, নিয়ে এটাকে বসা দিব। এটাকে বসানোর পরে আসলো মাইনাস থ্রি, কত আসলো? মাইনাস থ্রি টুয়াইস এক্স মাইনাস ফাইভ, মাইনাস থ্রি লেস দেন টুয়াইস এক্স মাইনাস ফাইভ, আবার মাইনাস থ্রি। এই যেভাবে করে লিখবা, প্রশ্ন ছিল এটা, টুয়াইস এক্স মাইনাস ফাইভ মডুলাস লেস দেন থ্রি। নিয়ম হচ্ছে এই থ্রিটাকে আগে দুই পাশে একবার মাইনাস একবার প্লাস আকারে লিখতে হয়, এই পাশে হবে মাইনাস এই পাশে হবে প্লাস, আর এখানে মডুলাস উঠে এই চিহ্নটাকে দুইবার লিখতে হয়, এটা হচ্ছে নিয়ম। এরপর হচ্ছে যে এখান থেকে তোমার টার্গেট থাকবে এখানে, এখানে ভেতরে খালি এক্স থাকবে, বাকিদেরকে তাড়া দিতে হবে, এক্স ছাড়া আর কেউ থাকতে পারবে না। তো প্রথমে প্লাস মাইনাস আকারে যে থাকবে তাকে তাড়াবা, এখানে মাইনাসে ফাইভ আছে, তাহলে এখানে ভিতরে প্লাস ফাইভ করলে কাজ হবে, এখানে ভিতরে প্লাস ফাইভ করলে কাজ হবে, এই জন্য আমি ভেতরে প্লাস ফাইভ করবো। ভেতরে প্লাস ফাইভ করলে সব জায়গায় করতে হবে, মানে এই যে এখানেও করতে হবে, এখানেও করতে হবে, এখানেও করতে হবে, তিন জায়গায় করতে হবে। সো আমি লিখলাম মাইনাস থ্রি প্লাস ফাইভ টুয়াইস এক্স মাইনাস ফাইভ প্লাস ফাইভ, এই যে প্লাস ফাইভ সব জায়গায় যোগ করতেছি, থ্রি প্লাস ফাইভ, এখানে হয়ে গেল মাইনাস টু, আর এখানে হয়ে গেল হচ্ছে টুয়াইস এক্স, ফাইভ ফাইভ কাটা গেছে আর কি, আর এখানে হয়ে গেল এইট। এবার হচ্ছে যে বলছি শুধু এক্স থাকতে পারবে, এখানে এখনো টু রয়ে গেছে, এই যে টু রয়ে গেছে, এক্স ছাড়া আর কেউ থাকতে পারবে না। তো টু যেহেতু গুণ আকারে আছে, পুরোটারে দুই দিয়ে ভাগ করবো, তাহলে মাইনাস দুই কে দুই দিয়ে ভাগ করলে মাইনাস এক হয়, টুয়াইস এক্স কে দুই দিয়ে ভাগ করলে শুধু এক্স হয়, আর আট কে দুই দিয়ে ভাগ করলে চার হয়। তাহলে এটা যেখানে থাকবে ওটাই আনসার, মাইনাস ওয়ান লেস দেন ওয়ান লেস দেন এক্স লেস দেন ফোর, এটা যেখানে ভাই থাকবে ওটা মাইনাস টু হবে না তো? কত হবে? ও আচ্ছা, এটা শুধু প্লাস টু না,
ওকে তাহলে এটা ঠিক আছে, ওকে এখন ঠিক আছে, জি ভাই, ঠিক আছে। দেখা যায় এই যে এটা যাবে, এটা যাবে আর কি। তাহলে ওয়ান লেস দেন এক্স লেস দেন ফোর যেটা ওইটাই আনসার, এই যে কোথায় আছে, এই যে ডিতে আছে, ডিতে আছে, ডি আনসার। আশা করি অসমতা থেকে আসলে পারবেন, অসমতার সমাধান জিজ্ঞেস করলে পারবেন। এবার খেয়াল করা বলছে যে এই একটা সমীকরণ দেওয়া আছে, বলছে যে এত থেকে কত বিয়োগ করলে উক্ত রাশিটি এক্স প্লাস টু দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো যেহেতু এক্স প্লাস টু দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তুমি কি করবা যে এত থেকে কত বিয়োগ করলে উক্ত রাশিটি এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, নিঃশেষে বিভাজ্য হবে কত বিয়োগ করলে। আচ্ছা এখানে একটা রুলস আছে খুব সম্ভবত আমার যতটুকু মনে পড়ে, সেটা হচ্ছে যে এক্স এর মান এই যে এক্স প্লাস টু দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে বলছে, তো তার মানে এটা আসলে একটা উৎপাদক, এই ভদ্রলোকের একটা উৎপাদক, বুঝে গেছে এভরিওয়ান? নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে যে আমি বলি এই যে ইনটু আকারে কিছু একটা আসবে আর কি, দেখাই তোমাদেরকে। মনে করো আছে যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, তো বলছে যে এখানে সিক্স এর জায়গায় সেভেন আছে মনে করো, বলছে যে ইকুয়েশনটা যদি এক্স মাইনাস থ্রি দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এইটা এত থেকে কত বিয়োগ করতে হবে, বলছে যে এই সমীকরণটা থেকে কত বিয়োগ করলে সমীকরণটি এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, এরকম প্রশ্ন করছে। এটা ওই প্রশ্নটা, এটার মানে হচ্ছে আসলে এই সমীকরণটা কত বিয়োগ করতে হবে জানি না, মনে করো সমীকরণটা ছিল এরকম, তো এক বিয়োগ করতে হবে আর কি। এটা এখানে যদি আমি সিক্স দেই, সেভেন দেই সিক্স এর জায়গায়, তাহলে এক বিয়োগ করতে হবে, এখানে সিক্স ছিল আর কি। তো এরকম ছিল সমীকরণটা মূলত, তো এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যায়। উৎপাদক বিশ্লেষণ করলে মনে করো এটা আসে, মনে করো এটা আসে আসে না, উৎপাদক বিশ্লেষণ করলে আসে। দ্যাট মিনস দেখো তো এই যে এটার মানে হচ্ছে যে এটার মানে হচ্ছে কে এটার মানে হচ্ছে এটা, তো দেখো তো এটাকে লাল যেটাতে দাগ দিছি সেটাকে কি এক্স মাইনাস থ্রি দিয়ে ভাগ করা যায় না, যায় যে এক্স মাইনাস থ্রি দিয়ে ভাগ করো, বিভাজ্য বলছে যে এই জন্য আর কি ভাগ করতেছি, তো ভাগ করলে এটা এটা কাটা যায়, বাকি থাকে এটা। তো আমাকে বলছে যে এই সমীকরণটাকে মনে করো যে এক্স মাইনাস থ্রি দ্বারা আমি বিভাজ্য এটা বলতেছি আর কি, বলছে যে এই সমীকরণটা এক্স মাইনাস থ্রি দ্বারা বিভাজ্য হলে এটা থেকে কত বিয়োগ করতে হবে, এই সমীকরণটা থেকে কত বিয়োগ করতে হবে, মনে করো এক বিয়োগ করতে হবে আর কি, এটা ছয় বানাইতে হবে এক বিয়োগ করে, কারণ সাত দেওয়া আছে প্রশ্নে, সাত দেওয়া আছে আর কি, এই যে এখানে সাত দেওয়া আছে। তো তোমাকে বিয়োগ করলো যে এটাকে যদি তুমি নিঃশেষে বিভাজ্য করতে চাও এক্স মাইনাস থ্রি দ্বারা, তাহলে সমীকরণটা থেকে কত বিয়োগ করতে হবে, উত্তর হচ্ছে এক বিয়োগ করতে হবে, এক বিয়োগ করলে এখানে ছয় হবে তখন, বুঝা গেছে? এটা বুঝে গেছে কিনা, এটা বুঝে গেলে ওটা বুঝবা, এটা বুঝে গেছে? তো এই জন্য আমি যেটা করব, মনে করো এখানে সেভেন আছে, সেভেন ইকুয়াল টু জিরো, তো বললো যে এক্স মাইনাস থ্রি দ্বারা এই সমীকরণটাকে বা এই সমীকরণ থেকে কত বিয়োগ করলে, প্রশ্ন হচ্ছে এরকম, এই সমীকরণটা থেকে কত বিয়োগ করলে সমীকরণটি এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, এরকম এটা হচ্ছে প্রশ্ন। তো যেহেতু নিঃশেষে বিভাজ্য বলছে, আমি কি করব এটাকে একটা উৎপাদক মনে করে ইকুয়াল টু জিরো লিখে দিব, তাহলে এক্স ইকুয়াল টু তার মানে থ্রি, এই থ্রিটার এবার এখানে বসাবো, বসালে হয় নয় মাইনাস পনেরো প্লাস সাত, তাহলে কত হয় নয় এর সাথে হয় ষোলো, ষোলো থেকে পনেরো বিয়োগ করলে এক, তার মানে এই সমীকরণটা থেকে এক বিয়োগ করতে হবে, ওই যেটা আমি একটাকে বলছি, অর্থাৎ সাতের জায়গায় ছয় হবে। তাহলে কি এটা এটা বুঝে গেছে এখন, কি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে ওখানে কি কাজ করব, এই যে বলছে তো তারা নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে এক্স এর মান এখানে মাইনাস টু বসে দিবে, এই জায়গাটাতে এক্স এর মান মাইনাস টু বসালে যা হয় তা, যা বের হবে উত্তর তাই, তাহলে এখানে আছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার, এটাকে আমি আবার লিখতেছি সমীকরণটাকে। আচ্ছা তোমরা তো দেখতেছো না, এখন দেখতেছো এই যে এই সমীকরণটার মধ্যে, আমি
এই যে বলছে যে এটাকে এত দ্বারা বিভাজ্য করতে হবে, বিভাজ্য করলে এই সমীকরণটাতে কত বিয়োগ করতে হবে, বলছে যে এই সমীকরণটাতে কত বিয়োগ করলে এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এক্স এর মান -2 এখানে বসাই দিব, কারণ এক্স +2 আছে এখানে, এক্স এখানে তাহলে এক্স এর মান হবে -2। এই -2 এই সমীকরণটার মধ্যে বসাই দিব। তাহলে সমীকরণটাকে আমি নিলাম, নিয়ে সমীকরণটাকে নিয়ে ওই এখানে আবার বসাই, সমীকরণটা হচ্ছে মনে হয় এক্স স্কোয়ার না এক্স স্কোয়ার না এক্স কিউব +3x² +5x +10 =0 বলছে। বলছে যে এই সমীকরণটাতে কত বিয়োগ করলে সেটি এক্স +2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, এটা বলছে। তো আমি এবার এই এক্স ইকুয়াল টু 0 লিখে দিলে তাহলে এক্স এর মান পাই -2। এই -2 এখানে বসাবো, বসালে এখানে হয় -8 +4, 3 × 12 প্লাস প্লাস হবে না মাইনাস হয়ে যাবে -10 +10, তাহলে 10 10 কাটা, 12 থেকে 4 গেলে হয়, 12 থেকে 8 গেলে হয় 4, উত্তর হচ্ছে 4। এই দেখো উত্তর কত, 4, উত্তর দেখো 4 দেখাচ্ছি, উত্তর কত, চার চার এই যে 4। আশা করি বুঝে গেছে নিঃশেষে বিভাজ্য যদি বলে এত থেকে কত বিয়োগ করলে বা কত যোগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, ওই যার দ্বারা বিভাজ্য হবে বলবে তার থেকে এক্স এর মান বের করে সমীকরণের মধ্যে নিয়ে বসে দিবেন, কাজ শেষ। এখানে অন্যভাবে করা আছে টিউশন আকারে, বাট আমি আরেকভাবে দেখালাম। আমার কাছে দুনিয়া সব শর্টকাট নিয়ম পাবেন, দুনিয়াতে অঙ্কতে যত শর্টকাট নিয়ম আছে তার ম্যাক্সিমাম আমার কাছে পাবেন। যাই হোক, এবার যাচ্ছি এটাতে। বলছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি সি ডি, একটি সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে নিচের কোনটি শুদ্ধ। বলছে যে এডি -BC =0, এ =0, বি =0, সি =0। তো সিঙ্গুলার ম্যাট্রিক্স এর ফর্মুলাই হচ্ছে নির্ণায়কের মান শূন্য হতে হবে, মানে এই ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে এটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা যাবে, না হলে বলা যাবে না। এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স এর ডেফিনিশনের মধ্যে আছে, দেখে নিবেন। তাহলে এটা নির্ণায়ক হবে এডি -BC, শেষ, একদম সূত্র ডাইরেক্ট। 30 সেকেন্ডের আগে হবে অঙ্কটা, পারলে 30 সেকেন্ডের আগে, না পারলে শেষ। বলছে যে এখানে কে এর মান কত হলে এই সমীকরণের মূল দুটি সমান হবে, বহুপদী থেকে প্রশ্ন করছে। তো সেখানে নিশ্চয়কের মান আপনাকে জানা লাগবে, নিশ্চয়কের থেকে নিশ্চয়ক কি আশা করি জানেন। তো নিশ্চয়কের মান যদি শূন্য হয় তাহলে মূল দুটি সমান হয়, মনে আছে এটা? বহুপদী সমীকরণের মধ্যে নিশ্চয়ক যেটা সেটার মান যদি শূন্য হয় তাহলে মূল দুটি কি হয়, সমান হয়, কি হয়, সমান হয়? পারেন না এটা নাকি? এরকম না পারলে তো হবে না। এখানে আমাদের এই ব্যাখ্যা গুলো বড় করে দেওয়া আছে অনেক সুন্দর করে, দেখলে পারা যাবে যে এরকম করে কেন দেওয়া আছে, কারণ এটা বই, বইতে দিতে হয় একভাবে, কিন্তু শর্টকাট যত রুলস আছে এগুলো আসলে বইতে দেওয়া যায় না, এটা তো ঝামেলা আছে একটা। কারণ অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেয়, অনেকে আরেক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেয়, এখন আমরা যদি শর্টকাট লিখি সে বলবো যে এটা দিয়ে মানে কি বলবো, বুঝতেছো তো, বই তো বই আসলে। তো বইয়ের মধ্যে আমরা হচ্ছে সবচেয়ে সহজ যেটা, যেটা সহায় পারে ওটা দেই, আর এই যে পড়ানোর সময় যেটা বলতেছি সেটা হচ্ছে যে শর্টকাট নিয়ম। এখন এটাতেও আমি শর্টকাট দিতে পারবো, মানে এটাতেও খালি তুমি ওই নিশ্চয়কের মান নির্ণয় করবা, এটা শর্টকাট দিলেও মানে আমি ছোট করতে পারবো, এই অঙ্কটা ছোট করে করে দিতে পারবো আর কি, কিন্তু নিয়ম এটাই হবে, এখানে যে নিয়ম সেটাই, অর্থাৎ আগে নিশ্চয়কের মান নির্ণয় করবো, নিশ্চয়কের মান শূন্য হবে তাহলে মূল দুটি সমান হবে, শেষ, এটাই হচ্ছে সূত্র। তো নিশ্চয়ক হচ্ছে B² -4AC, তো এখানে B² কত, এখানে B² হচ্ছে, এখানে বি হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি বি হচ্ছে এখানে, এখানে একটা ঝামেলা আছে, এখানে বিটা বের করে নিতে হবে, এই যে বি এখান থেকে বের হবে এতটুকু থেকে, তো এই জন্য ইকুয়েশনটাকে ভেঙে লেখা হয়েছে, দেখো খেয়াল করো, এই যে আগে এতটুকু লিখছি, এতটুকু লিখছি, লিখার পরে এই যে কে ওয়ালা যেটা, এটাকে আলাদা করে আবার লিখছি ভেঙে, যে গুণ করলে 2x +k হয়, তারপর সেখান থেকে কে কে আলাদা করে রাখছি আর x যুক্ত যেগুলো সেগুলোকে আলাদা করে রাখছি, এই যে x ওয়ালা গুলো থেকে x কমন নিছি, আর এই 1 এর সাথে তো x নাই, k নাই, x ও নাই k ও নাই, তাহলে 1 আর k এর সাথে যেহেতু x নাই, 1 আর k এর সাথে যদি x নাই সেহেতু এই দুইটাকে আলাদা রাখছি আর x ওয়ালাটাকে আলাদা রাখছি, কারণ কোন একটা সমীকরণ লিখতে হয় এইভাবে, একটু আমরা লিখছি কোন একটা সমীকরণ লিখতে হয় এইভাবে, x স্কোয়ার মাইনাস
এক্স স্কোয়ার না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এভাবে কোন একটা দ্বিঘাত সমীকরণকে লিখতে হয়। তো ওই সমীকরণটাতে এই যে আমি তার মানে এক্স গুলোকে একসাথে রাখতে হবে, এক্স স্কোয়ার গুলোকে একসাথে রাখতে হবে, সহগ যেগুলো সেগুলো, আর যেগুলোতে এক্স নাই সেগুলোকে আলাদা রাখতে হবে, সেটা হবে সি। তো এই জন্য ওখানে ওভাবে করে দেখাইছি, আশা করি ক্লিয়ার। এই যে এখানে যেগুলোতে এক্স আছে সেগুলোকে, সেগুলো থেকে এক্স কমন নিয়ে এভাবে লিখছি, আর যেগুলোতে এক্স না সেগুলোকে এখানে রাখছি। তো এখানে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি, আর এই এক্স এর আগে যেহেতু কেউ নাই এর মান হচ্ছে ওয়ান। এই যে এর মান, এক্স এর সাথে যদি কেউ না থাকে তাহলে এর মান হচ্ছে ওয়ান। এই যে এক্স এর আগে এখানে কেউ নাই তার মানে ওয়ান আছে, ওয়ান ইন্টু আকার আছে আর কি। প্লাস ওখানে বি এর জায়গায় টু কে মাইনাস কে মনে হয় এরকম কিছু একটা আছে, না কত জানি আছে দেখলাম, টু কে -6, -6 ইনটু এক্স এরকম আছে। আপনারা কি এটা দেখতে পাচ্ছেন, বোর্ডটা দেখা যায়, সাদা বোর্ড? জি ভাই দেখা যায়। ওকে, এই যে এটা হচ্ছে যে, এটা হচ্ছে যে সমীকরণটা আমাদের প্রশ্নে আছে সেটা আমি লিখতেছি। তারপর আছে প্লাস, কোন দিকে যাব, প্লাস কে -1 ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে আমাদের সমীকরণ যেটা প্রশ্নে দেওয়া আছে। এখন এটার সাথে যদি আমি তুলনা করি তাহলে এ হয় 1, বি হয় 2k -6, আর সি হয় কে -1। এটা হচ্ছে পুরোটা সি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এই যে এটা হচ্ছে এক্স আর কি, বি এক্স, বি এক্স প্লাস সি, আর এখানে এর জায়গায় 1 আছে, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে যেটা এখানে লিখছি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণের সাথে নিচেরটা মিল আছে নাকি নাই কথা বলতে হবে। এই যে নিচের সমীকরণ যেটা, এটা লিখতেছি খেয়াল করেন, সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার, এর জায়গায় এখানে এক দেওয়া আছে, এক একটা গুণাকার আছে দেখা যাচ্ছে না, প্লাস 2k -6, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এখানকার বি ইন্টু এক্স, প্লাস সি এর জায়গায় কে -1 আছে, যেটাকে মনে মনে কে -1 পুরোটাকে সি মনে করবেন, ইকুয়াল টু জিরো। মিলছে সমীকরণটা? জি স্যার, জি ভাই মিলছে। এত এগুলো যদি না বুঝেন তাহলে কিন্তু পারবো না, আমি আগাইতে পারবো না, আসলে শেষ হবে না, সিলেবাস শেষ হবে না। এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এই ওয়ানটা হচ্ছে এ, তাহলে এই যে এটার সাথে মিললো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই সমীকরণের যে নিশ্চয়ক সেটাকে তোমরা বইতে আছে, বইতে বই খুললে পাবা, সেটা হচ্ছে নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার -4ac। এখন এই নিশ্চয়কের মান যদি শূন্য হয়, এই সমীকরণের নিশ্চয়ক হচ্ছে বি, বি স্কোয়ার, এই যে খেয়াল করো বি স্কোয়ার -4 ইন্টু এ, এ হচ্ছে এটা আর সি হচ্ছে এটা, এই ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এই সমীকরণটার, এই সমীকরণটার মূল দুটি সমান হবে নিশ্চয়কের মান শূন্য হলে। তাহলে আমার তো সমীকরণ এটা প্রশ্নে, তাহলে এটার নিশ্চয়ক যদি শূন্য হয় তাহলে মূল দুটি সমান হবে। দেখেন এটা নিশ্চয়ক কত, বি হচ্ছে যে 2k -6, তাহলে বি স্কোয়ার জায়গায় আমি লিখবো 2k -6, 2k -6 হোল স্কোয়ার -4, এটা সূত্রের 4, এ এ হচ্ছে আমাদের সমীকরণটাতে 1 ইন্টু সি, সি হচ্ছে যে কে -1, কে -1 ইকুয়াল টু জিরো হতে হবে, তাহলে মূল দুটি সমান হবে, প্রশ্ন এটাই বলছে। বলছে যে খেয়াল করেন, প্রশ্নটা দেখাচ্ছি, বলছে যে কে এর মান কত হলে এই সমীকরণটার মূল দুটি সমান হবে। তো কে এর মান, এটা ফার্স্ট আমি করে জিজ্ঞেস করছে আর কি, মূলত হচ্ছে যে নিশ্চয়কের মান শূন্য হলে, নিশ্চয়কের মান শূন্য হলে সমীকরণের মূল দুটি সমান হবে। এখন নিশ্চয়কের মান শূন্য করলে কে এর মান বেড়ে যাবে অটো। তাহলে এই যে খেয়াল করেন, আমি এটা লিখছি, এই যে একটু আগে আমার বোর্ডটাতে এটা লিখছিলাম যে 2k -6 স্কোয়ার মানে বি স্কোয়ার -4 ইন্টু 1, 1 হচ্ছে যে ওই এ এর মান যেটা এখানে ছিল, এই যে এখান দিয়ে ছিল, এই যে এখান দিয়ে এর মধ্যে ছিল, ইন্টু কে -1 ইকুয়াল টু জিরো। এতটুকু তো বুঝে গেছে,
আশা করি জি বুঝা ভাই গেছে। বুঝি। এবার ওখান থেকে এই সমীকরণটা থেকে কে এর মান নির্ণয় করলে কাজ শেষ। এই সমীকরণ থেকে কে এর মান বেড়েছে এই যে এখানে আসছে, উৎপাদক বিশ্লেষণ করবেন আর কি, এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে এতটুকু এখানে আসবে, এখানে আসবে, এখানে আছে কে এর মান হচ্ছে 2 আর 5, অপশনে 2 আছে 5 নাই, উত্তর হচ্ছে 2। বুঝে গেছে? মানে কে এর মান মূলত 2টা, কিন্তু ওরা অপশনে দিছে একটা, তো আমরা তো আর একটা জোর করে দেখাইতে পারবো না, আমাদের যেটা আছে ওইটাই দেখাইতে হবে, এই জন্য আমরা 2 দেখাই দিব। শেষ আজকের ক্লাস এতটুকু তো থাকবে, আগামী দিন আমরা এখান থেকে শুরু করব। এখানে একটা জিনিস মনে রাখবেন, আমার ক্লাসটাতে আমি আপনাদেরকে এখানে প্রশ্ন পড়াচ্ছি, সেই সাথে টপিক গুলাকে বুঝে দিচ্ছি, এই যে কিভাবে একটা সমীকরণ আসলো, কিভাবে নিশ্চয়ক আসলো, নিশ্চয়কের মান শূন্য হলে যে মূল দুটি সমান হয় এটা বলে দিলাম, হ্যাঁ, আবার নিশ্চয়কের মান 0 থেকে বড় হইতে পারে, নিশ্চয়কের মান 0 থেকে বড় হলে মূল দুটি বাস্তব এবং অসমান হয়, মূল দুইটি বাস্তব এবং অসমান হয় দেখাচ্ছে, এটা বইতে আছে আপনাদের বইতে, এগুলো এই জন্য আমি বলতেছি না, বইতে আছে এগুলো, বই আপনারা পড়েন না। এই যে শূন্য হলে মূল দুটি সমান হয়, মূল হচ্ছে x এর মান, x এর মানকে মূল বলে, তাহলে মূল দুটি সমান হবে যদি নিশ্চয়কের মান শূন্য হয়, কিন্তু নিশ্চয়কের মান যদি শূন্য থেকে বড় হয়, এটার মান যদি এই ভদ্রলোকের মান যদি শূন্য থেকে বড় হয়, এই নিশ্চয়কের মান যদি শূন্য থেকে বড় হয় তাহলে মূল দুটি, এই যে x এর মান আর কি, x এর মান হচ্ছে মূল, তখন মূল দুটি আসবে, কারণ x স্কয়ার, সেই জন্য তো মূল দুটি সমান অসমান এবং বাস্তব হবে, আর যদি শূন্য হয়ে যায়, এটার মান শূন্য হলে তখন মূল দুটি সমান হয়, সমান এবং বাস্তব, অর্থাৎ নিশ্চয়কের মান শূন্য হলে মূল দুটি সমান এবং বাস্তব, নিশ্চয়কের মান শূন্য থেকে বড় হলে মূল দুটি অসমান এবং বাস্তব, আর নিশ্চয়কের মান শূন্য থেকে ছোট হলে মূল দুটি অসমান এবং অবাস্তব, অর্থাৎ এটাও হইতে পারে বি স্কয়ার মাইনাস 4 এ সি এর মান, অর্থাৎ নিশ্চয়কের মান শূন্য থেকে ছোট হইতে পারে, হলে তখন হচ্ছে যে মূল দুইটি অসমান এবং অবাস্তব হবে। এই কন্ডিশন গুলো বইতে দেওয়া আছে আপনাদের মেইন বইতে, সেখান থেকে দেখে নিবেন, দেখে আগামী ক্লাসে যুক্ত হবেন। আর আজকে ক্লাস এখানে থাকবে। আর একটা কথা হচ্ছে যে আমি কি কি পড়াইলাম আজকে, আমি পড়াইলাম নিশ্চয়ক আর সমীকরণ, কেমন নিঃশেষিক বিভাজ্য হলে বের করতে হয়, অসমতার সমাধান, স্যাট, ফাংশন, জিওএফ নির্ণয়, এফওজি নির্ণয়, ইকুয়েশন কেমনে চেনা যায়, কোনটা কি ধরনের ইকুয়েশন, তারপর এই ধরনের প্রশ্ন আসলে কি করবেন, তারপর হচ্ছে যে একটা দ্বিঘাত সমীকরণের মূল যদি জটিল হয় বা মূল যদি যে কোনো মূল দেওয়া থাকে, তাহলে মূলটাকে আমরা কিভাবে সমীকরণের মধ্যে বসায় দিয়ে শুদ্ধি পরীক্ষার মাধ্যমে সমীকরণটাকে বের করব ক্যালকুলেটার ব্যবহার করে, সেই জিনিসটা শিখলাম, লিমিট যুক্ত একটা ইন্টিগ্রেশন করলাম, সম্ভাবনা থেকে সহজ একটা অঙ্ক করলাম, ভেক্টরের একটা অঙ্ক করলাম একদম সহজ সূত্র, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন লিমিট ছাড়া করলাম। এ পর্যন্ত আমাদের ক্লাস থাক, পরের ক্লাসে আমরা এভাবে করে আগাইতে থাকবো, এভাবে কয়েকটা ক্লাস কন্টিনিউ যাবে, যাওয়ার পরে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের মেইন মেইন টপিকগুলো আরেকবার রিভাইজ করে দিব। আশা করি বুঝে গেছে, কারো প্রশ্ন থাকলে বলতে পারেন।